সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওর প্রথমে জানিয়ে দেব বিরাট কোহলির জন্য একটি দুঃখের খবর। আপনারা আমাকে বলতে পারেন যে কিসের দুঃখের খবর, সে তো গত ম্যাচে চমৎকারভাবে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়েছে, সে তো এখন সুখে থাকার কথা। কিন্তু না, ভারতের চির শত্রু বলা যায় পাকিস্তানকে, সেই পাকিস্তানের বাবর আজম গতকাল 59 বলে 122 রানের দানবীয় ইনিংস খেলেছে। সেই দানবীয় ইনিংস এবং তার পারফরমেন্সের কারণে ওডিআইতে নাম্বার 1 চলে গেছে। 41 মাস ধরে এই বিরাট কোহলি 1 নম্বর পজিশনে ছিল, এটাই দুঃখের খবর। কিন্তু এই দুঃখের খবর আমার কাছে মনে হয় না বিরাট কোহলিকে দুঃখ দেবে। গতকাল যে ম্যাচটি খেলেছে সেটা নিয়ে খুবই উৎফুল্ল, মেবি হবার কথা, সে সামনের দিকে এগিয়ে যাবে। যখন একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলবে ইন্ডিয়া, তখন দেখবেন যে পুনরায় বিরাট কোহলি আবার 1 নম্বরে চলে আসবে। কারণ বিরাট কোহলি হচ্ছে রানের মেশিন, বিরাট কোহলি হচ্ছে কিং কোহলি, আমার কাছে দেখা বিশ্বের সেরা একজন ব্যাটসম্যান, এবং আপনাদের দেখাও হতে পারে। অনেক 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 বিষয় নিয়ে মন্তব্য থাকতে পারে, বাট বিরাট কোহলিকে নিয়ে মন্তব্য থাকতে পারে, হ্যাঁ, কিন্তু সে যে সেরা ব্যাটসম্যান এই বিষয়ে কোনো সন্দেহ নাই। সচিন টেন্ডুলকারের যদি কোনো রেকর্ড ভাঙতে হয়, মানে ভাঙবে কেউ মনে হয়, এখন আপাতত বিরাট কোহলি 1 নম্বরে আছে। মুম্বাই ইন্ডিয়ান্স এবং কলকাতার ম্যাচের পর আরও একটি ম্যাচ একেবারে পুনরাবৃত্তি হলো, আরসিবি এবং সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যাচ। যারা অথবা আমার মনে অনেক প্রশ্ন ছিল কলকাতা এবং মুম্বাই ইন্ডিয়ান্স নিয়ে, কিন্তু সেই চিন্তাভাবনা একেবারে ক্লিয়ার করে দিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং আরসিবির খেলা। আরসিবি প্রথমে ব্যাট করলেও খুব একটা রান করতে পারেনি, 149-এ থেমে যায়, কিন্তু চমৎকার খেলেছে ম্যাক্সওয়েল। তবে এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে পাঞ্জাব কিংসের প্রীতি জিন্তা মনেই করতে পারেন যে এই ম্যাক্সওয়েলই কি তাদের দলে ছিল। পাঞ্জাব কিংসের হয়ে যদি খেলেই থাকে তাহলে পাঞ্জাব কিংসে কেন এই পারফরমেন্স দেখাতে পারেনি, অথচ আরসিবির হয়ে চমৎকার ফিনিশিং, চমৎকার খেলছে। এবং স্পিনাররা আপনারা দেখেন, দুইটা ম্যাচ কম্পেয়ার করেন, রাহুল চাহার ক্রুণাল পান্ডিয়া ওখানে চমৎকার খেলেছে, এখানে চমৎকার খেলেছে চাহাল। তবে মজার বিষয় হচ্ছে যে মোহাম্মদ সিরাজ এখানে ভালো করে দিচ্ছে। তাছাড়া যদি আমরা আরও একটা বলার দেখি, সেটা হচ্ছে যে হার্ষেল প্যাটেল চমৎকার, 1 ওভারে 1 রান দিয়ে 3-3 উইকেট নিয়েছে, সে মোড় ঘুরিয়ে দিয়েছে একেবারে বলতে গেলে। রাহুল চাহার যেমন কলকাতাকে ধসিয়ে দিয়েছে, সেম একই ধসের কাজটা করেছে হার্ষেল। সো আজকের ভিডিওটা কেমন লাগলো? আর আজকে একটি ম্যাচ আছে দিল্লি ক্যাপিটালস এবং রাজস্থান রয়্যালস, সেখানে মুস্তাফিজুর রহমান খেলবে। আপনাদের কাছে কী মনে হয়, কে জিতবে, রাজস্থান নাকি দিল্লি ক্যাপিটালস? কমেন্টে জানাতে ভুলবেন না।